খোঁজ মিলল পৃথিবীর মতো গ্রহের। সিএনএন বলছে, নামটা মনে রাখুন, রস 128 বি। বিজ্ঞানীদের ধারণা, অনেকটা মানুষের মতো নামধারী এই গ্রহই হতে যাচ্ছে মানুষের পরবর্তী আশ্রয়স্থল, দ্বিতীয় পৃথিবী। বাসযোগ্য গ্রহের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন দূরত্বে অবস্থান করছে গ্রহটি। মানব বসতি গড়ার জন্য আদর্শ পরিবেশ নাকি খুঁজে পাওয়া গেছে রস 128 বিতে। রস 128 বি এমন কি করলো যে নিয়ে উত্তেজিত হতে হবে? উত্তরটা বলেই দেওয়া যাক, গ্রহটি আকারে পৃথিবীর প্রায় কাছাকাছি, এমনকি পৃষ্ঠ তাপমাত্রাও পৃথিবীর সমান হওয়ার সম্ভাবনা আছে, যার মানে এই গ্রহে প্রাণের বিকাশ ঘটতেই পারে। প্রতি 9.9 দিনে এটি এর তারা রস 128 কে একবার প্রদক্ষিণ করে। পৃথিবী যেমন 365 দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে, তবে রস 128 বি থেকে রস 128 এর দূরত্ব পৃথিবী ও সূর্যের দূরত্বের 20 ভাগের এক ভাগ। তারার এতটা কাছাকাছি হওয়ার পরও গ্রহটি বাসোপযোগী, কারণ রস 128 একটি লাল বামন তারা। এরা সবচেয়ে ঠান্ডা এবং মৃদু তারা, ফলে অতিবেগুনি রশ্মি ও এক্স-রের তেজস্ক্রিয়তা অতটা ছড়ায় না। এখানে তরল পানি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ফলে প্রাণ বিকাশের সম্ভাবনা থাকে। পৃথিবীর চেয়ে মাত্র 1.38 গুণ বেশি তেজস্ক্রিয়া সহ্য করতে হবে রস 128 বিতে। রস 128 বি পৃথিবী থেকে 11 আলোকবর্ষ দূরে অবস্থিত। এর চেয়ে কাছে আরেকটি বাসযোগ্য গ্রহ রয়েছে, প্রক্সিমা বি। 4.2 আলোকবর্ষ দূরের এই গ্রহের ক্ষেত্রে একটি সমস্যা রয়েছে। গ্রহটির তারা প্রক্সিমা সেন্টারি বামন তারা হলেও মাঝে মধ্যেই অতিবেগুনি রশ্মি ও এক্স-রের বিচ্ছুরণ ঘটায়, যেটা প্রাণী জগৎ ধ্বংস করে দিতে পারে। কিন্তু রস 128 তারাটি সে তুলনায় একেবারেই শান্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, এ গ্রহ ও তারাটিও ধীরে ধীরে পৃথিবীর দিকে এগিয়ে আসছে, ফলে প্রক্সিমা বিকে ছাড়িয়ে এই নতুন গ্রহই আমাদের নিকটতম বাসযোগ্য প্রতিবেশী হবে এক সময়ে। সূত্র সিএন। প্রতিদিন নিত্য নতুন বাংলা সংবাদ ও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।